সরাসরি ডিসি সেন্ট্রালের সাংবাদিক বৈঠকে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব, আমাদের কিন্তু 12:25 ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে, এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে, চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম। দ্বিতীয়ত, আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, নীল নীল চাদর, আমি তো লাল সবুজ বলিনি, চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে, এটা কিন্তু নীলই আছে, অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। অ্যান্ড বর্তমানে কেস ডায়েরি তো সিবিআইয়ের কাছে আছে, আই এম শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্ল্যারিফাই করে নিতে পারেন। হ্যাঁ, সিজারের টাইম তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস ব্রিফগুলোতে বলে দিয়েছেন, ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না। আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যা ডেটা আছে, যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেন্সিক এসেছিলো তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি, যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটা কিন্তু নীল। বলছেন তারা গিয়ে দেখেছিলেন যে সবুজ চাদর চাপা দেওয়া অবস্থায় রয়েছে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর, কিন্তু রাত্রেবেলা যে স্টেটমেন্ট দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম লাল চাদর চাপা ছিল। এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে এসেছে, আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন? আমরা নীল চাদর পেয়েছি, আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল, সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল, অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই, কোনো এভিডেন্সে নেই। দেখুন আমি একটু বলে দিই কি কি সিজ হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা কোনো ডিসকাশনে বসছি না, বিতর্কটা আজকে যেটা আমি লাল নীল সবুজ এটা নিয়ে বলছি না, কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে, আমি ওটাই আপনাদের ক্ল্যারিফাই করে দিলাম। আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে, ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে, ওটাই আমরা সিবিআইকে দিয়েছি। ছিলাম ডিসি সেন্ট্রালের বক্তব্য, যেখানে তিনি দাবি করছেন যে তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে, তাদের কাছে যে তথ্য আছে সেটা, এবং কেস ডায়েরিতে যে চাদরের কথা উল্লেখ আছে তা শুধুমাত্র নীল। আবারও চলে যাবো আমরা, পরিবারের সদস্যরা বলছেন তারা গিয়ে দেখেছেন সবুজ চাদর চাপা দেওয়া অবস্থায় রয়েছে। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে বিষয়টা সেটি হচ্ছে লাল চাদর চাপা দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন এবং ছবিতে বেরিয়ে এসেছে নীল চাদর। দেখুন আমি দুটো কথা একটু ক্লিয়ার করে বলে দিই। প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল, সেটা আমি ক্ল্যারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট ফরেন্সিক সিজার তিনটের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে
ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ব্রিফগুলোতে কী কী সিজ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে। তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছেন সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে, লালটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটাই আমি আপনাকে বলে দিলাম। সেটা সিজ হয়েছে এটা আপনাদের আগে বলা হয়েছে, বলে আজকে নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই, আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হয়েছে। মাথার দিকে একটা লাল রঙের একটা চাদর দেখা যাচ্ছে, ওটা কি সিজার হয়েছে বা ওটা কি ব্যবহার হয়েছিল কিছু? দেখুন, ওটা সিজার অনেক আগে হয়েছে, মানে এটা আগেই আপনাদের বলা হয়েছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। দেখুন সিজারে অনেক কিছু ছিল, আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে, কখনো সবুজ পাওয়া গেছে। তো এটাই আমি বলে দিচ্ছি, চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার, সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে। না না, সবুজে কোনো অস্তিত্ব নেই, নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন, তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল, সেটা আমি বলছি। বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয়, ওটা সিজ হয়েছে ঠিকই, ওটা ওখানে ছিল ঠিকই, তবে ওটা চাপা দেওয়ার পারপাসে সম্ভবত ইউজ হয়নি। না, আমি দুটো, আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই। আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হচ্ছে, সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কী আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন, তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। আমরা তো সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সেই জন্য আমরা তো ডাইরেক্টলি ওনাদের কাছ থেকে শুনিনি, তাই সংবাদ মাধ্যম বললাম। সেখানেও কিন্তু সংবাদ মাধ্যমে ওনাদের নিশ্চয়ই, আপনারা তো সব বক্তব্য তুলে ধরবেন, এটাই তো কাম্য। না, ওটা আজকে আমাদের এজেন্ডা নেই। টুডে উই হ্যাভ সিন দ্যাট দেয়ার আর ফিউ, অর্থাৎ দুটো বিষয়ে শুধুমাত্র নীল চাদর সেই তথ্য পুলিশের কাছে রয়েছে, লাল বা সবুজ এই নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি নয়, লাল চাদর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়, সবুজ চাদরের বিষয়টি পুলিশ মানতে নারাজ, নীল চাদর ব্যবহার করা হয়েছিল। দু নম্বর, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল পুলিশ তার সত্যতা বকলমে মেনে নিয়েছে, এবং এই ভাইরাল অডিও ক্লিপগুলো সামনে রেখে পুলিশের দাবি যে পুলিশ আত্মহত্যার তথ্য সামনে আনেনি, পুলিশের তরফ থেকে বলা হয়নি আত্মহত্যা করা হয়েছে। অডিও ক্লিপে যা বলা হয়েছে, একজন মহিলা তিনি দাবি করছেন যে তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার, তার তরফ থেকে বলা হয়েছে আত্মহত্যার কথা, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে আত্মহত্যার কথা, পুলিশ আত্মহত্যার কথা বলেনি। এই অডিও ক্লিপগুলোর কথা উল্লেখ করে পুলিশের তরফ থেকে আজকে এই বিষয়েরও স্পষ্টীকরণ করা হলো, এবং একই সঙ্গে চাদর নিয়ে যে বিতর্ক, প্রমাণ লোপাটের চেষ্টা কিনা তা নিয়ে যে বিতর্ক, সবুজ চাদরে ঢাকা তাদের মেয়েকে দেখেছিলেন বলে নির্যাতিতার বাবা মা যে দাবি করেছেন, পুলিশের দাবি নীল চাদরই ছিল, সবুজ চাদরের কোনো কথা পুলিশের তরফ উল্লেখ করা হয়নি, লাল চাদরের যে বিষয়টা, লাল ব্ল্যাঙ্কেটের যে বিষয়টা শুরুতে বলা হয়েছিল, শুরুতে সামনে আসছিল, তা নিয়েও অবশ্য পুলিশ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পুলিশ, এই চাদরের যে বিষয়টা পিয়ালি একটু জানতে চাইব, কারণ শুরুতে যে লাল ব্ল্যাঙ্কেট তারপর সবুজ, এই সমস্ত তথ্য উড়িয়ে পুলিশ তার মানে নীল চাদরেই কি অনর থাকলো এবং লাল যে ব্ল্যাঙ্কেটের যে বিষয়টা, পুলিশ তো এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হলো না। না দেখো, পুলিশ যেটা বললো যে লাল ব্ল্যাঙ্কেট প্রসঙ্গে আগে যেটা বলা হয়েছিল সেটা আগেই সেই বিষয়ে ব্রিফ করা হয়েছিল। আজকে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেহেতু দেখেছে যে নীল এবং সবুজ চাদর নিয়ে একটা বিতর্ক হয়েছে, ফলে তারা সবুজ না নীল চাদর কোনটা পুলিশ পেয়েছে বা চাদরের যে বদল হয়েছে বলে একটা অভিযোগ হচ্ছে সেটা তারা ক্লারিফাই করলেন। তার সঙ্গে ডিসি সেন্ট্রাল বিরাম খানজি মেরে জানালেন যে লাল চাদরের বা লাল ব্ল্যাঙ্কেটের খবর যেটা আমরা করেছিলাম যেটা ওই সাক্ষী ঘটনার আগে গাড়ি হয়েছিল সেটা আগে সিজ করা হয়েছিল, যদিও আমরা জানতে চাইছিলাম যে লাল রঙের কোন সিজারের চাদর নিয়েও বিতর্ক আসছিল, কিন্তু তিনি যেটা দাবি করছেন যে আলাদা কোনো কালে লাল চাদরটা আগে সিজ করা হয়েছিল, কিন্তু সবুজ বা নীল কালার বদল হয়েছে এরকম যে অভিযোগ আছে সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে নীল রঙেরই চাদর ছিল এবং সমস্ত বিজ্ঞাপন তাদের রয়েছে সেখানে নীল চাদরই দেখা যাচ্ছে। একদমই একদমই, অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।